বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার আজকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রার্থনা কবিতাটি, লিখেছেন কবি কাইকোবাদ। চলো আমরা একটু কবি সম্পর্কে জানি। কাইকোবাদ 1885 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্ব পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কেমন? তার আসল নাম হচ্ছে মোহাম্মদ কাজেম আল কোরাইশি। তিনি খুব বেশি পড়াশোনা করেনি, প্রবেশিকা মানে এসএসসি পাশ করে তিনি ডাক বেসরকারিতে চাকরি নেন এবং তিনি নিজের গ্রামে সেখানে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেছিলেন। কেমন? ছোটবেলা থেকেই তিনি কবিতা লিখতে পছন্দ করতেন এবং ছোটবেলা থেকে তিনি লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। কেমন? তার অন্যান্য কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য হলো অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি। 1952 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কেমন? আজকে আমরা চলো কবির একটা কবিতা পড়বো, প্রার্থনা। কেমন? আমরা সাধারণত কাকে প্রার্থনা জানাই বলতো? সৃষ্টিকর্তাকে। কেমন? আমাদের যত প্রার্থনা থাকে আমরা সব প্রার্থনা করি সৃষ্টিকর্তার জন্য। কেমন? এখানে দেখো বলছে, বিব দেহেরি দেবল, না জানি ভকতি, না জানি স্তুতি, ক্রিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। কেমন? স্রষ্টাকে কি বলছে যে আমি প্রশংসা করতে পারি না, আমি কিছুই পারি না, আমি তোমার কি দিয়ে আরতি করবো, যাই না, আমার কাছে কিছুই নেই, আমি সহায় সম্বলহীন, তোমার দুয়ারে আজি রিক্ত করে, রিক্ত মানে শূন্য করে দাঁড়িয়েছি প্রভু, সবিতে তোমারে শুধু আঁখি জল, দেহেরি দে বল। কবি বলছেন আমাকে শক্তি দাও হে প্রভু, আমি তোমার দুয়ারে দাঁড়িয়েছি আমার আঁখি জল নিয়ে। কেমন? আর সবিতে তোমারে আমার আঁখি জল দিয়ে তোমার কাছে নিজেকে সমর্পণ করব। বিব দেহেরি দে বল, দারিদ্র পেষণে বিপদের করে, অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল, জীবনে মরণে শয়ন স্বপনে, তুমি মোর পথের সম্বল, দেহেরি দে বল। এখানে কি বলছে? সৃষ্টিকর্তা আমাদের সাথে সবসময় থাকে। কেমন? আমরা দরিদ্রে থাকি, বিপদে থাকি, সম্পদে থাকি, সুখে থাকি, আমরা এক পলকের জন্য সৃষ্টিকর্তাকে কিন্তু ভুলতে পারবো না। তিনি আমাদের আশার সম্বল, তিনি পথের দিশারি। কেমন? জীবনে মরণে শয়নে স্বপনে সর্বক্ষণই আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করব। কেমন? বিব দেহেরি দে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহবন ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল, দেহেরি দে বল। তার মানে কি? পৃথিবীর যত কিছু আছে সৃষ্টির, পাখি বাগান যত কিছু আছে পৃথিবীতে, সবাই সারাক্ষণ কার স্তুতি করছে বলো? সৃষ্টিকর্তার জন্য। কেমন? সবসময় আমরা কাকে স্মরণ করি? সৃষ্টিকর্তাকে স্মরণ করি। আমরা সবসময় সৃষ্টিকর্তার প্রতি নিবেদিত থাকবো। যেরকম সবাই পৃথিবীতে যত সৃষ্টি আছে সবাই সৃষ্টিকর্তার প্রতি তার যে কৃতজ্ঞতা প্রকাশ করে যায়। কেমন? বিব দেহেরি দে বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতের আয়ু, তব নামের অশেষ মঙ্গল, গভীর বিষাদে বিপদের করে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিবে শোকানন, দেহেরিতে বল। তার মানে কি? আমরা সারাক্ষণই আমাদের যে নিঃশ্বাস, আমাদের যে বেঁচে থাকা, আমাদের সবকিছুতে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি এবং আমাদের সবকিছুর মধ্যে সৃষ্টিকর্তা আমাদের মধ্যে আছে। আমরা বিপদে পড়লে, কোনো বিষাদে থাকলে এবং সারাক্ষণই আমরা কাকে? সৃষ্টিকর্তাকে যখন স্মরণ করি তখন আমাদের মধ্যে যা কিছু আছে আমরা সারাক্ষণই সৃষ্টিকর্তার মাধ্যমে আমাদের যে শোকানল আছে, সেই শোক সাগর আছে সেটা আমরা ভুলে যাই। কেমন? আমাদের যে শোকের অনল আছে সেটা আমরা ভুলে যাই। তাহলে কবিতাটি থেকে কবি বুঝিয়েছেন কি বলতো? এখানে কবি আমরা বুঝতে পারছি যে বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় আমরা বিধাতার কাছ থেকে শক্তি কামনা করি এবং গাছে গাছে পাখি বনে বনে ফুল সবাই বিধাতাকে কি করে স্মরণ করে, আমরা সবাই বিধাতার সাহায্য প্রার্থনা করি। কেমন? এবং বিধাতার করুণা লাভ করে আমরা প্রত্যেকটা জীব এবং উদ্ভিদ আমরা এখানে প্রাণে ধারণ করে বেঁচে আছি। কেমন? ওনার দয়া ছাড়া আমরা
এক মুহূর্ত চলতে পারি না। সুখে দুঃখে শয়নে স্বপনে আমরা সারাক্ষণই কার ভরসায় থাকি? সৃষ্টিকর্তার ভরসায় থাকি। আমরা শূন্য হাতে সবসময় ভক্তি ভরে কার কাছে প্রার্থনা জানাই? সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই যে আমাদেরকে শক্তি দেন, আমাদের দেহে হৃদয়ে শক্তি দেন, আমরা যেন সারাক্ষণ বিধাতার আরাধনায় নিজেকে সমর্পিত করতে পারি। কেমন এই যে সৃষ্টিকর্তার প্রশংসায় আমরা সবসময় যাতে করতে পারি, আমাদের যে বেঁচে থাকা, আমাদের যে সবকিছু, সেই জন্য আমরা সবসময় কার করুণায় থাকবো, কার আরাধনায় থাকবো? সবসময় আমরা সৃষ্টিকর্তার আরাধনায় থাকবো। আমি আশা করবো শিক্ষার্থীরা তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা বসে প্র্যাকটিস করবে, তাহলে আরো বুঝতে পারবে। কেমন তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।